তীব্র বিদ্যুৎ সংকট, মূল্যস্ফীতি ও রাজনৈতিক অস্থিরতায় দীর্ঘদিন ধরেই জর্জরিত লিবিয়া। প্রতিবাদে গত কয়েকদিন ধরে রাজপথে নামে মানুষ। পূর্বাঞ্চলীয় শহর তবরুকে পার্লামেন্ট ভবনে ঢুকে বিক্ষুব্ধরা আগুন ধরিয়ে দেয় ভবনে, ছোড়ে ইট পাটকেল, ভবনের সামনেও করে অগ্নিসংযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় নিরাপত্তা বাহিনীকে। বেঙ্গাজি সহ আরও কয়েকটি শহরে ছড়ায় বিক্ষোভ। 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই অস্থিতিশীল লিবিয়ার রাজনীতি। এছাড়াও এ মাসের শুরুতে পশ্চিম লিবিয়ার দুই প্রভাবশালী গোষ্ঠীর মধ্যে তীব্র লড়াই শুরু হয়। জাতিসংঘ জানায়, রাজনৈতিক অচলাবস্থা নিরসনের জন্য দুই বিরোধী পক্ষের মধ্যে বৈঠকও ব্যর্থ হয়েছে। এদিকে অবৈধভাবে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে বড় একটি রুট হয়ে উঠেছে উত্তর লিবিয়া। এরই মধ্যে দেশটির মরুভূমি থেকে 20 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেক সময় স্থানীয় মাফিয়া ও অপরাধী চক্রের হাতেও প্রাণ হারাতে হয় অভিবাসন প্রত্যাশীদের। Hoping for a better life in Europe. Zubair Rahman, Mytv News Desk. Deserts. And-